আমার সাহসটা দেখো, ঠিক আছে? পশ্চিমবঙ্গের ছেলে ভাই, বাঘের সামনে দাঁড়িয়ে বাঘে বলতেছি বকাছেদা। কিছুদিন পূর্বে আমি যখন উড়িষ্যা রাজ্যে গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম দা শানগাংরাই ওয়াটারফল, ঠিক করে উচ্চারণটা হলো না। ওখানে গিয়েই আমাদের যখন বাস দাঁড়াই, দেখলাম অনেকগুলো হনুমান দাঁড়িয়েছিল, তাই আমরা ওকে বিস্কুট দিচ্ছিলাম। আমরা যখন অন্য একটা হনুমানকে বিস্কুট দিতে যাচ্ছিলাম, তখন সেই হনুমানটাই আবার দৌড়ে চলে আসে। তোমরা ভাবতেও পারবে না এই জায়গাটা কতটা শান্তময়, কতটা পিসফুল, কারণ এই জায়গাটার চারিদিকে অরণ্য এবং এত সুন্দর একটা ওয়েদার, লাগজারি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তাই আমাদের সবাইকার উচিত চারিদিকে গাছ লাগানো। এখন আমরা আছি শানগাংরা ওয়াটারফল। তো শানগাংরা ওয়াটারফলে ওয়াটারফল দেখতে পাবো, আর ওখানেই স্নান করবো এবং দেখাচ্ছি তোমাদেরকে লোকেশনটা। সত্যি বলতে এই জায়গাটা এতটা শান্তময়ের একটাই কারণ এদিকে যেখানেই চোখ যাচ্ছিল শুধু গাছ আর গাছ। এত সুন্দর এই ওয়েদারটা, আমাদেরও পেতে হলে একটাই জিনিস করতে হবে, চারিদিকে গাছ লাগাতে হবে, যেটা একমাত্র আমাদেরকে এরকম শান্তময় জায়গা দিতে পারে। দেখো লেখাই আছে ওয়েলকাম টু শানগাংরা। তো তারপর দেখলাম এখানে অনেক ধরনের আচার বিক্রি হচ্ছিল, তাই আমরা প্রতিটা টেস্ট করলাম। ওখানের কাকুগুলোই বলছিল প্রত্যেকটা টেস্ট করো, বিশ্বাস করবে না, ওরা আমাকে 4-5টা জিনিস টেস্ট করালো। তারপর আমরা একটা আচারও কিনলাম, আর কিছুক্ষণ পরেই আমরা নিলাম চাউমিন, চিকেন চাউ, যেটাকে একটা শাল পাতাতে সার্ভ করেছিল, যেটা আমার দারুণ লাগলো। চারিদিকে তোমরা ভিউ পয়েন্টটা দেখো, চারিদিকে দেখতে দেখতে আমরা দেখতে পেলাম দেবকী দেব, মহাদেব। এই জলের মাঝারি এই মহাদেবের মূর্তিটা রাখা আছে। যারা মহাদেবকে ভালোবাসো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে যেও। এখন আমরা যাচ্ছি ওই যে শানগাংরা কি ওয়াটারফল, সে ওয়াটারফলে গা ধুইতে অনেকে চলে গেছে, আমরা যাচ্ছি এখন। প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে। তারপরে জঙ্গলের মাঝার দিয়ে আমরা একটু ওপর দিয়ে উঠতে থাকলাম এবং দেখলাম দুটো বানর প্রেম করতেছে, এত সুন্দর ওয়েদার। শানগাংরাকে বলতে পারো 10 টাকার ওই রুম। কেন বললাম নিজেরাই বুঝে নাও। দিস ইজ দা শানগাংরা ওয়াটারফল, শানগাংরা ওয়াটারফল। মে থোড়া হিন্দি মে বাত করতা হু, আবি হাম হ্যায় শানগাংরাই ওয়াটারফল, ঠিক হ্যায়। তো ইধর আমরা গাড়ি রুকেঙ্গে এন্ড ক্যা বোলেঙ্গে, ও মাংস খা, চিকেন কা ফিস্ট হো রাহা, তো আবি হাম শান করনে যা রাহা হ্যায়। বহুত বন্দে নে বোলা কি ও জো ওয়াটার হ্যায় না, পানি সাফ সুথরা নেই হ্যায়। তো আমরা হিন্দি ক্যাসা হ্যায় কমেন্ট করকে বাতানা, হাম হিন্দি মে কোশিশ করতা হ্যায় বাট ও হো নেই সকতা, বাট আজ হো যা রাহা হ্যায়। দেখিয়ে চারি চারি তরফ পাহাড় হ্যায়, পাহাড় পাহাড় কো পাহাড়ি বলতা হ্যায় না, হামকো তো নেই পাতা। দেখো চট্টান চট্টান, এ দেখো ওয়াটারফল, দেখো থোড়া ফোকাস করো, ওয়াটারফল দিখ জায়গা। ওয়াটারফলটা খুব একটা বড় না এবং জলটা প্রচণ্ড অপরিষ্কার ছিল, তাই আমরা স্নান করতে আর পারলাম না। কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডা পরিবেশ লাগছিল। তারপর আমি জানি না কেন সবাই পিছন দিকে হাঁটা শুরু করলো, কি জানি কি হলো। আর এই পাথরে দেখলাম যে যার প্রেমিক প্রেমিকার নামগুলোকে লিখে রেখেছি। ওই বকাচোদা, ওই কি দেখনা পড় রহা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। বকাচোদা ওই তোকে বলে দিস, আমার সাহসটা দেখো, ঠিক আছে? পশ্চিমবঙ্গের ছেলে ভাই, বাঘের সামনে দাঁড়িয়ে বাঘে বলতেছি বকাচোদা। এই যে আমি বললাম 10 টাকা রয়েও, তার কারণ হচ্ছে জঙ্গলটা ঘোরার পরে কিছু দৃশ্য দেখার পরেই আমার এই মন্তব্যটা দিলাম। তারপর আমরা যখন নিচে যাই, গিয়ে দেখলাম সবাই ভাত খেতে বসে গেছে, হয়েছিল মাংসর ঝোল, আর আমি একটা দৃশ্য দেখতে পেলাম। তারপর আমি আমার যে ভাতের কিছুটা অংশ ওখানে দিয়ে, আর এখানে দেখলাম বোটিং করার সুবিধা রয়েছে, আর আমরা দেখতে পেলাম এখানে বিভিন্ন প্রেমিক প্রেমিকারা বোটিং করছিল। তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো বাই।